রাজ্যে কোভিড চিকিৎসায় নতুন ভাবনা। কোভিড 19 থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের নিয়ে প্রতিটি জেলায় গঠিত হবে কোভিড যোদ্ধা ক্লাব। কোভিড হাসপাতাল এবং সেফ হোমগুলিতে কাউন্সেলিং ও অন্যান্য কিছু কাজে যুক্ত হয়ে তারা অন্য কোভিড রোগীদের সুস্থ করে তোলার মহান কাজে সামিল হতে পারেন। সেক্ষেত্রে তাঁদের দৈনিক ভিত্তিতে মাসিক 15,000 টাকা পারিশ্রমিক দেওয়া হবে, সঙ্গে থাকবে থাকা খাওয়ার ব্যবস্থাও। মুর্শিদাবাদের 32 জন কোভিড যোদ্ধা ইতিমধ্যে কাজ করছেন কলকাতা। বিষয় জানতে ও নিজের নাম নথিভুক্ত করতে 8336045930 নম্বরে ফোন কিংবা কোভিড ওয়ারিয়ার্স @gmail.com এ মেইল করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব কৃষি যন্ত্রপাতি নিয়ে, অর্থাৎ যারা কৃষক রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের, যারা স্থায়ী বাসিন্দা এবং যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের যন্ত্রপাতি দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অর্থাৎ কৃষকদের বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয়, যেমন পাম্পসেট থেকে শুরু করে পাওয়ার টিলার থেকে শুরু করে স্প্রে মেশিন থেকে শুরু করে আরও বিভিন্ন উন্নত আধুনিক ধরনের মেশিন কিন্তু প্রয়োজন পড়ে কৃষিকাজ ক্ষেত্রে। তো সেই সমস্ত যন্ত্রপাতি কেনার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনুদান দিচ্ছে কৃষকদের। তো আপনারা কিন্তু এই সুবিধা পেতে পারেন, যদি আপনি কৃষক হয়ে থাকেন তো অবশ্যই আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তবে কোন কোন যন্ত্রপাতির জন্য কত অনুদান দেওয়া হচ্ছে, কি কি অনুদান দেওয়া হচ্ছে, তার তালিকা রয়েছে আমাদের কাছে। এই ভিডিওতে সেই সমস্ত তালিকা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কত, কতদিনের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার প্রসেসটা কি রয়েছে, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। অবশ্যই সঙ্গে থাকবেন, আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে। শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ভিডিওর ঠিক নিচে লেখা রয়েছে সাবস্ক্রাইব, লাল রঙের লেখা আছে, সেখানে একবার প্রেস করে দিন, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। তো অনলাইনে আবেদন করবার আগে অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট বিষয়গুলো অবশ্যই আপনাদের জানতে হবে। কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা কত, আবেদনপত্র কোন কোন প্রকল্পের জন্য গ্রহণ করা হচ্ছে, কোন কোন প্রকল্পের জন্য আবেদন আপনারা করতে পারবেন এই মুহূর্তে, এবং ফর্ম পূরণের সময় প্রয়োজনীয় কোন কোন ডকুমেন্ট, কোন কোন বিষয়গুলো আপনাদের দিতে হবে, এবং কোন কোন মেশিনপত্র, কোন কোন যন্ত্রপাতিগুলো আপনারা পাবেন এখান থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, তার চার্টগুলো অবশ্যই আগে আপনারা জেনে নেবেন। তারপর আমি দেখিয়ে দেবো অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন কৃষি যন্ত্রপাতির জন্য। দেখুন, প্রথমে রয়েছে কিভাবে আবেদন করতে হবে। আবেদন করতে হবে কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট www.matirkotha.net-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এবং আবেদন সময়সীমা, অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ শুরু হয়েছে কিন্তু আপনাদের 17 আগস্ট 2020 সকাল 11:00 থেকে শুরু হয়েছে এবং চলবে কিন্তু 1 সেপ্টেম্বর 2020 বিকেল 3:00 পর্যন্ত। এই সময় পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কৃষি যন্ত্রপাতির সরকারি অনুদান পাওয়ার জন্য, এবং এই সুবিধা কিন্তু সম্পূর্ণটাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। অবশ্যই আপনারা কেয়ারফুলি এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করবেন। এবং বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই কিন্তু আপনারা এই লিঙ্ক রয়েছে দেখতেই পাচ্ছেন, লিঙ্কে ক্লিক করে আপনারা এক নোটিফিকেশন রয়েছে সেটা পড়তে পারবেন, যদিও আমি এই ভিডিওর নিচে নোটিফিকেশন দিয়ে দেবো আপনাদের জন্য। আবেদনপত্র কোন কোন প্রকল্পের জন্য গ্রহণ করা হচ্ছে, দেখুন, কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প FSSM এবং ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য চলছে আবেদনপত্র, যাকে বলা হয় OTA, SFI, এবং তার সঙ্গে রয়েছে কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প, যেটাকে বলা হচ্ছে CHC। এই তিনটি প্রকল্পের জন্য কিন্তু আবেদনপত্র ইতিমধ্যে গ্রহণ চলছে, আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করবার সময় ফর্ম পূরণের সময় প্রয়োজনীয় যা যা লাগবে, ভোটার কার্ড নাম্বার লাগবে, আধার কার্ড নাম্বার লাগবে, মোবাইল নাম্বার লাগবে, এবং প্রত্যেক আবেদনকারীর জন্য ভোটার কার্ড নাম্বার, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার আলাদা হতে হবে। দুইজন আবেদনকারীর ক্ষেত্রে এই তিনটি তথ্যের মধ্যে কোনো একটিরও মিল থাকলে তার রেজিস্ট্রেশন সম্ভব নয়। যদি কোনো ব্যক্তি নিজে আবেদন করেন এবং তার কৃষক বন্ধু আইডি নাম্বার থেকে থাকে তবে দিতে হবে। যদি একজন ব্যক্তি নিজে আবেদন করেন তাহলে কৃষক বন্ধু যদি নাম্বার থাকে তাহলে সেটাও কিন্তু সাবমিট করতে হবে। জমি কতটুকু রয়েছে তার পরিমাণ দিতে হবে, সম্পূর্ণ ঠিকানা, আপনার বাড়ির জমির বাড়ির ঠিকানা সমস্ত কিছু দিতে হবে, মৌজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার সমস্ত কিছু কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, এবং ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কার নামে রয়েছে, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট, কোন ব্যাংকের অ্যাকাউন্ট, IFSC কোড কি, এই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই ভরতে হবে। এবং আপনারা যখন আবেদন করবেন, আবেদন করবার আগেই কিন্তু আপনি কোন মেশিন নেবেন, কোন যন্ত্র নেবেন তার ডিটেলস কিন্তু আগেই আপনাকে ঠিক করে রাখতে হবে। আবেদনকারীর ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা বা চেক বইয়ের JPG JPE
ইজি ফরম্যাট করে আপনারা 200 KB-র মধ্যেই কিন্তু সেটা আপলোড করতে পারবেন। এবং আবেদন করবার পর শেষের দিকে আপনারা কিন্তু পিডিএফ ফাইলের শেষে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, নিয়ে রেডি রাখতে হবে, তার পূর্ণাঙ্গ তালিকা কিন্তু আপনারা পেয়ে যাবেন, অবশ্যই আমরা কিন্তু জানিয়ে দেব। এবং আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করতে হলে এই মাটির কথা ওয়েবসাইট দেখতেই পাচ্ছেন খোলা রয়েছে, matrikatha.net, এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা জাস্ট এখানে দেখবেন কৃষি যন্ত্রীকরণ 2020-2021, আপনারা একটু মাউস কার্সার ফলো করুন, দেখুন লেখা রয়েছে কৃষি যন্ত্রীকরণ 2020-2021, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। এখানে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে এইভাবে কিন্তু পেজ চলে আসবে। এবং নিচে রয়েছে ওটিএ অফলাইন ফর্ম, অর্থাৎ ওটিএ অফলাইন ফর্মটা কি, ওটিএ অফলাইন ফর্মটা হচ্ছে ওটিএ যন্ত্রপাতি যদি আপনার লাগে তাহলে কিন্তু এটা অনলাইনে অ্যাপ্লাই করলে হবে না, এর জন্য কিন্তু আপনাকে অফলাইনে এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে আপনার নিকটবর্তী যে কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তর অফিসে কিন্তু জমা করতে হবে। এবং অন্যান্য যন্ত্রপাতির জন্য আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে অ্যাপ্লাই করতে হলে অ্যাপ্লিকেটেন্ট লেখা রয়েছে এখানে, আপনারা জাস্ট অ্যাপ্লিকেটেন্টে ক্লিক করবেন। এবং লগ ইন রেজিস্ট্রেশন, যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান, নতুন করে আবেদন করতে চান তাহলে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রেজিস্ট্রেশনের পূর্বে ভালো করে ইউজার ম্যানুয়াল পড়ে নিতে হবে, অর্থাৎ এই যে ইউজার ম্যানুয়ালটা রয়েছে এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, এটা কিন্তু ভালো করে পড়বেন আপনারা, ঠিক আছে। এখানে কিন্তু সমস্ত লিস্ট রয়েছে কোন কোন যন্ত্রপাতি রয়েছে, দেখুন এখানে প্রচুর যন্ত্রপাতির নাম রয়েছে, কৃষি যন্ত্রের নাম রয়েছে, এবং ভর্তুকির পরিমাণ কত টাকা, কত পার্সেন্ট করে ভর্তুকি দেওয়া হবে গভর্নমেন্টের তরফ থেকে, এই সমস্ত চার্ট কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে অনেক কৃষি যন্ত্রের নাম রয়েছে, আপনারা দেখে নেবেন, এটা ভালো মতন আপনাদের প্রথমে দেখতে হবে। টোটাল পেজ রয়েছে 15টি পেজ, আপনারা দেখে নেবেন 15টি পেজ, আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তারপর আপনারা যখন এটা বোঝা হয়ে যাবে, যখন আপনি পড়বেন বুঝবেন, বোঝার পর আপনারা জাস্ট প্রসিডে এখানে গিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার আগে এখানে অবশ্যই একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু আপনার লগ ইন আইডি হয়ে যাবে, অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা কিভাবে দেবেন, ভোটার কার্ড নাম্বারটা কিন্তু সমস্ত কিছু কিন্তু বড় হাতে দিতে হবে, ক্যাপিটাল লেটার, তবে ভোটার কার্ডের মাঝে আপনি এই স্ল্যাশ বাটা স্ল্যাশ অপশনটা কিন্তু দিতে পারেন, এটা দিয়েও কিন্তু আপনি লিখতে পারেন, অথবা অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার কিন্তু আপনি দিতে পারবেন না। তো প্রসিডে যখনই আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার ভোটার কার্ড নাম্বার চাইবে, এপিক কার্ড অথবা ভোটার কার্ড নাম্বার, অর্থাৎ একই ব্যাপার, ভোটার কার্ড নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো একটা ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিলাম, বসিয়ে এন্টারে জাস্ট ক্লিক করব, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফোন নাম্বার, পাসওয়ার্ড চাইছে, একটা নতুন করে পাসওয়ার্ড বসাবেন, এখানে নাম দেবেন, এখানে ফাদার্স নেম, আপনার জেন্ডার থেকে শুরু করে আধার কার্ড নাম্বার থেকে শুরু করে ক্যাটাগরি, এখানে কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে ST SC OBC জেনারেল সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, সবাই কিন্তু এখানে যোগ্য। এবং এখানে সাবডিভিশন কি রয়েছে, আপনার ব্লক কি রয়েছে, এখানে গ্রাম পঞ্চায়েত কি রয়েছে, মৌজা কি রয়েছে, ভিলেজ, খতিয়া, খতিয়ান নাম্বার জমির, ঠিক আছে, যে জমির আন্ডারে আপনি চাচ্ছেন সেই জমির খতিয়ান নাম্বারটা অবশ্যই কিন্তু দিতে হবে। তারপর আপনার পোস্ট অফিস কি রয়েছে সেটাও কিন্তু এখানে দিতে হবে, দিয়ে সাইন আপ করলে কিন্তু আপনার মোবাইলে মেসেজ চলে যাবে, আপনারা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। এবং ইউজার আইডি কোনটা হবে, আপনার যে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটাই কিন্তু আপনার ইউজার আইডি, এবং পাসওয়ার্ড যেটা আপনি বানাবেন এখানে, যেটা বসাবেন সেটাই কিন্তু পাসওয়ার্ড। তারপর আপনারা কি করবেন, তারপর সিম্পলি আপনারা ব্যাক করবেন, ব্যাক করার পর লগ ইনে যখনই ক্লিক করবেন, এবং এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেটেন্ট লগ ইন, এখানে আপনার ভোটার কার্ড নাম্বার এবং পাসওয়ার্ড যেটা তৈরি করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন ইন করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে এখান থেকে। এবং এখান থেকে আবেদন করার পর অবশ্যই কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে যেতে হবে আপনাদের কৃষি দপ্তরে, এগ্রিকালচার অফিসে গিয়ে কথা বলতে হবে, সেখানে আলোচনা করতে হবে, সমস্ত ডকুমেন্ট সেখানে ভেরিফিকেশন হবে, এবং তারপরে আপনার কি করতে হবে কি করতে হবে না সেটা নিয়ে কিন্তু অবশ্যই এগ্রিকালচার দপ্তর থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এবং আপনারা কিন্তু এখান থেকে অনেক ধরনের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি পেয়ে যাবেন, যেমন ট্রাক্টর রয়েছে, এখানে রয়েছে পটেটো ডিগার, পটেটো প্ল্যান্টার, রিগার, তারপর হচ্ছে রোটা ভেটার, তারপর হচ্ছে মই ট্রলি, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে, পাওয়ার টিলার রয়েছে, ঠিক আছে, ট্রাক্টর ট্রলি রয়েছে, পাওয়ার টিলার 8 BHP ক্ষমতার নিচে, বিভিন্ন ওয়ে, বিভিন্ন লেভেলের, বিভিন্ন ওয়েটের, বিভিন্ন পরিমাপের কিন্তু এখানে রয়েছে সমস্ত যন্ত্রপাতি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে মিনি কম্বাইন রয়েছে, ডাল মিল রয়েছে, অয়েল মিল, তারপর হচ্ছে লেসার লেন্ড লেভেলার, তারপর হচ্ছে মাইক্রোসেচের যন্ত্রপাতি, বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে আপনারা কিন্তু পেয়ে যাবেন, বাধ্যতামূলক যন্ত্রপাতি, এইসব বাধ্যতামূলক যন্ত্রপাতি আপনারা অনেক পেয়ে যাবেন, এবং এই নোটিশটা অবশ্যই কিন্তু আপনারা পড়ে নেবেন, ভিডিও নিচে ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো। তো ইতিমধ্যেই কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে, আপনারা আবেদন করতে পারবেন, লাস্ট ডেট কবে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি জানিয়ে দিয়েছি লাস্ট ডেট হচ্ছে কবে, দেখুন 1 সেপ্টেম্বর 2020 বিকেল 3টায়, এবং এর মধ্যেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন www.matrikatha.net এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেভাবে দেখিয়ে দিলাম। ধন্যবাদ।